10ই নভেম্বর ১৯৫৭, শ্যামবাজারের ভূপেন বোস এভিনিউয়ের বাড়িতে ভক্ত শিষ্যদের সমাবেশে চিন্তন প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন, মৌনী মাত্রার পারদ, নিবিষ্টতায় মন স্থির করবার জন্যে বহুদিন বহু ক্লাস করেছি, কিন্তু সব কিছুই অভ্যাসের দ্বারাই সম্ভব হয়। সর্বদা চেষ্টা করবে যাতে মনকে স্থির করতে পারো, স্থির হোক বা না হোক তার জন্য ভাবতে যেও না। ভাবনা শুধু থাকবে যে কাজ দেওয়া হয়েছে, যে মন্ত্র দেওয়া হয়েছে, যে নিয়মগুলো বলে দেওয়া হয়েছে সেসবের মধ্যে আছো কি না, ওইগুলোর মধ্যে থাকলেই যথেষ্ট। মনের স্বাভাবিক ধর্ম বিক্ষেপ, বিক্ষিপ্ত ভাবের মধ্যে দিয়ে মন সব সময় যাওয়া আসা করে, কিন্তু তাই বলে মনকে বিক্ষিপ্ত বলা সমীচীন নয়। মন যখন বিক্ষিপ্ত ভাবের পথ দিয়ে যেতে থাকে তখন বলা হয় মন বড় বিক্ষিপ্ত, আবার যখন স্থিরতার পথ দিয়ে যেতে থাকে তখন বলা হয় মন স্থির। মন যখন ধ্যানে রত থাকে বা অনুভূতিতে ব্যস্ত থাকে, বা অনুভূতি বা সিদ্ধি বা নির্বাণে গিয়ে যখন সে উপস্থিত হয় তখন বলা হয় নির্বাণ বা সিদ্ধ অবস্থা। যখন যে ধারা দিয়ে মন চলে যেতে থাকে তখনই তাকে সেই ধারণা অনুযায়ী সেই ধারায় পরিণত করা হয়। জল যেমন যে কোনো পাত্রে রাখা হোক সেই পাত্রের আকার ধারণ করে, সেই পাত্রের রং হয়ে যায়, মনও ঠিক যে অনুযায়ী যে ধারাতে যায় সেই ধারা অনুযায়ী নাম ধারণ করে। সুতরাং জল আর মন এ দুটোর মধ্যে সামঞ্জস্য আছে। জলের রূপ কি প্রকার খুঁজে দেখতে গেলে এর রূপ দেখেও দেখা যায় না, তার চেয়ে সূক্ষ্ম বাতাস, স্পর্শে অনুভব করে অনুভূতিতে আসা সত্ত্বেও তাকে বাহ্য দৃষ্টিতে দেখা সম্ভব হয়ে উঠছে না। তাহলে বাতাসের গতি যেমন মনেরও ঠিক তাই, কিভাবে এটা চলে যায়, এত দ্রুত গতিতে যায় যে সেটা দেখাই যায় না কিন্তু ফলে পরিচয় হয়। তাহলে দেখা যাচ্ছে জল বাতাস মন প্রতিটির সাথে প্রতিটির একটা সম্বন্ধ আছে, এবং যেখান থেকে মনের উদ্ভব সেখানে এগুলোর একটা সংশ্লিষ্টতা আছে। মস্তিষ্কের ভেতরে সহস্রারে একটা কারখানার মতো আছে, সেই কারখানা থেকে এই মনের সৃষ্টি হয়। সুতরাং এই কারখানাটুকু হতেই মনের উদ্ভব, খুব সূক্ষ্ম সেটা, কারণ সহস্রারও তো সূক্ষ্ম, যারা আছে তারাই সূক্ষ্ম। তার থেকে যখন আবার আরেকটি জিনিস বের হচ্ছে অর্থাৎ মন, সে আরও সূক্ষ্ম হওয়াই স্বাভাবিক। এই সূক্ষ্মতা মানে এই সূক্ষ্মকেই মন নিজে নিজ গুণে সূক্ষ্মতার নাম নিয়ে সে নিজের সূক্ষ্মতাকেই বহিষ্কৃত করবার জন্যে সব সময় ব্যস্ত থাকে। মন তার মননশীলতা নিয়ে সর্বদাই ব্যস্ত থাকে এই বিশ্ব প্রকৃতির সূক্ষ্ম জিনিসকে বহিষ্কৃত করবার জন্যে। তাই মন সর্বদা কি করছে, অহর্নিশ ঘুরে বেড়াচ্ছে। যেটা দৃষ্টির অগোচরে আছে সেই অগোচরগুলোকে গোচরে আনবার জন্যেই মনের এই ব্যস্ততা, এটাই হলো তার কাজ। তাই মাঝে মাঝে মন বহু পথ ধরে বহুভাবে বিভিন্নতার ধারা দিয়ে নিজে নিজে আপন মনে বেড়াতে থাকে। তাহলে সে সেই পথের পথিক হলেও সেখানকার সেই স্থায়িত্ব তার নেই,
সেখানকার স্থিতির ভেতর সে নেই, শুধু আসা যাওয়ার মাঝে সে সর্বসময় থেকে যাচ্ছে। তাই যোগীদের বা সাধারণ জীবের যখন ধ্যান করবার বা চিন্তা করার ইচ্ছা জাগে, তখন এই মনকে সেখানে নিয়ে ফেলে দেয়। সাধারণত সংসারের যা কিছু ক্রিয়াকলাপ, মন সেই বহু ক্রিয়ার ভেতর রয়ে গেছে, সেখানেই কাজ করছে। তাই সংসারে কমবেশি সকলেই সাংসারিক জগতে কিছু না কিছু সাফল্য লাভ করছে, আবার বিফলতার মধ্যে পড়েও অনেকে হাবুডুবু খাচ্ছে, মন সেদিক দিয়েও আছে। তবে এই সমস্ত সাংসারিক জীবনযাত্রার ভেতর মন যখন সর্বদা ব্যস্ততায় থাকে, সেটা কিন্তু ব্যস্ততার নয়, ব্যস্ততার ধারাতে মন গিয়ে শুধু ব্যস্ততা প্রকাশ করছে। মন নিজে ব্যস্ত হলেও ব্যস্ততা তার নয়, সে নিজে কি করছে? সে নিজ ক্ষমতায় খুঁজে বেড়াচ্ছে কোথায় কি আছে না আছে। সে নিজ ক্ষমতায় থাকলেও আবার নিজের ক্ষমতায় দাসত্ব খাতায় নাম লিখিয়ে বসে আছে, যে যখন মনকে ডাকে তখন তার কাজটুকু করে দিচ্ছে। সুতরাং মন সব সময় ইন্দ্রিয়ের বশেই থাকে, তবুও সে খুশিতে আছে। মন বলে, আমি বশে থাকি আর যেভাবেই থাকি আমি খুশিতেই আছি, আমাকে ডাকলে আমি ঠিকই আছি। যারা যারা ধ্যান ধারণা জপ তপ করছেন, মন বলছে আমি সেখানেও আছি। আবার যখন ভগবত সত্তায় বা ব্রহ্ম সত্তায় উপনীত হয়ে সাধক সেখানকার বিষয়বস্তু দেখতে চেষ্টা করে বা দেখতে থাকে, মন বলছে আমি সেখানেও আছি। মন বলছে আমি দাসত্ব খাতায় আছি, আবার ব্রহ্ম খাতায়ও আছি, আবার ব্রহ্মের ভেতর যে মন সেই মনেও আমি আছি, আবার স্বয়ং মনই আমি সদা ব্যপ্ত হয়ে আছি। কাজেই দেখা গেল মন হলো একটা, সেই এক মনই বিভিন্নভাবে বিভিন্ন ধারাতে উপবিষ্ট হয়ে বিভিন্ন নামে নামকরণ হয়েছে মাত্র। একটি নামেই মন অভিহিত হতে পারে, কিন্তু মন বলছে তা হতে পারে না, তাহলে আমার যে এত ক্ষমতা আছে সেটা যে প্রকাশ পায় না। তার নিজের ক্ষমতাকে প্রকাশ করবার জন্যে, মানে শুধু আত্মপ্রশংসা করবার জন্যে নয়, প্রকারান্তরে নিজের স্বরূপকে স্বরূপত্বে আনার জন্যেই মন সব সময় একটা ব্যস্ততার প্রকাশ করছে। এই ব্যস্ততার প্রকাশটা মনের চাঞ্চল্যের অবস্থা নয়, এটা হলো প্রকৃতির ধারাবাহিক ধারা অনুযায়ী সে অর্থাৎ মন শুধু বয়ে যাচ্ছে। এই বয়ে যাওয়াটা হচ্ছে মনের চিরন্তন গতি। মন বলছে আমার স্বরূপের স্বরূপত্বটা যে কত বড় সে সম্বন্ধে আমি নিজেও জ্ঞাত নই, সুতরাং ওটাকে আমার জ্ঞাত করতে হলে আমার ওটাকে রূপে রূপান্তরিত করতে হবে এবং প্রতিরূপের অনুপরমাণুর যাবতীয় সূক্ষ্ম বিন্দুর ভেতর আমি আমার মনকে নিয়ে সব সময় প্রবিষ্ট হই। এইভাবে প্রতিরূপের অনুপরমাণুর নিজস্ব সত্তাকে সত্যে পরিণত করার জন্যে প্রতিটি বস্তুর ভেতর যে সত্ত্ব আছে, যে সত্তা আছে, তার ভেতর প্রবিষ্ট হয়ে মন নিজেই নিজ গুণে নিজ বোধেই নিজ রূপকে বহু বস্তুর ভেতরে প্রকাশ করে। এইভাবেই সে তার রূপকে দেখাবার জন্য ব্যস্ত থাকে। এই ব্যস্ততা তার নিজের স্বরূপত্বকে প্রকাশ করা মাত্র, বা তার নিজের স্বরূপত্বকে নিজে জ্ঞাত হওয়ার জন্যে সাড়া মাত্র। আবহমান কাল ধরে, যুগ যুগ ধরে যারা তপস্যা করে আসছেন বা যারা তপস্যার চেষ্টা করছেন,
তাদের মধ্যে কেউ একজন হয়তো বসল সাধনায় বা ধ্যানে। সে সব সময় মনকে তার এই দুই ভ্রুর মাঝখানে আজ্ঞাচক্রে নিবিষ্ট করতে চেষ্টা করল। চেষ্টা করাতে মন দেখল, বারে আমায় এখানে কেন ডাকল? সে তখন আজ্ঞাচক্রে এসে বসল। বসা মাত্র আজ্ঞাচক্রের সূক্ষ্মাতি সূক্ষ্ম জিনিসগুলো তার জ্ঞাত হতে লাগল। জীবদেহের প্রতিটি চক্রের এক একটা বর্ণনা আছে, সেখানকার আবার ডেফিনেশন আছে, সংজ্ঞা আছে। সেই সংজ্ঞাগুলো সে নিজেও জানে না, ইক্ষু বীজ নিজেও জানে না তার ভেতর মিষ্টত্ব আছে, কিন্তু যখন এটা রোপণ করা হলো এটা তখন আস্তে আস্তে করে বাড়তে বাড়তে কেমন ইক্ষু গাছ হয়ে গেল। আর ইক্ষুর রস কেমন চমৎকার সে তো জানোই। প্রথমে ইক্ষুর বীজের ভেতরে যদি কিছু খুঁজতে যাও, খুঁজে দেখবে সেখানে মিষ্টতা নেই, তিক্ততা নেই, কিছুই নেই। সুতরাং আজ্ঞাচক্র সম্বন্ধে মানুষ তো আগেই জেনে ফেলেনি, মন গেল জানতে। মনের কাজই হচ্ছে প্রকাশ করা, সেখান থেকে জেনে নিয়ে সেখানকার বিষয়বস্তুকে এনে ইন্দ্রিয়ের ভেতর দিয়ে জানিয়ে দিল যে এই এই আছে, এখন যা করবার করে নাও, আমি চললাম। তাই দ্বিদলে বা আজ্ঞাচক্রে যখন একজন ধ্যান করতে বসল বা ধ্যান করতে আরম্ভ করল, বসে বসে জপ করছে, হঠাৎ দেখা গেল অন্ধকার। মন বলছে এখানে কি আছে দেখি। মন ঘুরছে সব জায়গায়, ওর তো সব জায়গায় গতি, ওর গতি তো সর্বত্র একেবারে। ঘুরে ঘুরে দেখতে দেখতে তখন হয় কি, বেশ একটা তন্ময়তা আসতে থাকে, তখন বিষয়বস্তুগুলোকে ইন্দ্রিয়ের মধ্যে এনে ফেলে দেয়। ইন্দ্রিয় তার আবার একটা নিজস্ব সত্তা আছে, প্রতিটি ইন্দ্রিয়েরই তাই। মন যদিও সেখানেও আছে, তবু সে বেশ উপভোগ করে বসে বসে। মন বলে, বেটা আমি তো যাচ্ছি, তোরা উপভোগ কর। এই বলে বিষয়বস্তুগুলোকে চক্ষু কর্ণ নাসিকার কাছে ফেলে দেয়। মন বলে, তোরা এবার ভোগ কর। আমি আবার চললাম খনির মধ্যে। খনির মধ্যে ঢুকে মন করে কি, এই যত সমস্ত তথ্য আছে, মনে করো আজ্ঞাচক্রে কত সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস আছে, সব মাথায় করে নিয়ে এসে মন বলল, চক্ষু তুই নে, কর্ণ তুই নে, জিহ্বা তুই নে, মাথার মধ্যে সব দিয়ে বলল, আমি যাই, তোরা ভাগাভাগি কর, আমি আর থাকতে পারি না। এই বলে মন চলল। এই যে একটা অবস্থা, এই যে সব সময় একটা অবস্থা, সাধক তখন আজ্ঞাচক্রে মন নিবিষ্ট করল। মন কি করছে, ওই বাইরের জিনিসগুলোকে দেখতে পাচ্ছে, আবার ওই ভেতরকার জিনিস মনের সাহায্যে বাহ্য ইন্দ্রিয়ে যখন আনা হচ্ছে তখন সাধক সেগুলো অনুভব করল। সাধক বুঝতে পারল, এখন অনুভব করলাম আজ্ঞাচক্রে এই এই জিনিসগুলো আছে, আর যখন আছে তখন এগুলো শাস্ত্রাকারে গ্রন্থাকারে লিখতে আরম্ভ করল। এই আজ্ঞাচক্রে নিবিষ্ট হয়ে সাধক তখন বলল, আবার মনটাকে পাঠাই। বুদ্ধিবৃত্তি করল কি, মনকে বলল, আমি বড় আরাম পেয়েছি হে মন, আমি বড় আরাম পেয়েছি, বড় তৃপ্তি পেয়েছি, আনন্দ পেয়েছি এবং উপভোগ করছি, তুই আবার ওখানে গিয়ে বসে থাক মন।
মন বলে, বারে বাপ রে বাপ। আবার মনকে সেখানে পাঠিয়ে দিল। মন গিয়ে বসলো সেখানে। মনকে বলল, দেখ তুই এখানে থাক, তোকে তালা টালা দিয়ে আটকে রাখি, দরজা আটকে দেব, তুই এই আজ্ঞাচক্রের ভেতরেই থাকবি। ওখানে মনকে পুরে মানে নিবিষ্ট করে তালা দিয়ে আটকে রেখে দিল। সাধক দুই ভ্রুর মাঝখানে দ্বিদলে মনকে স্থির করল। মন বলছে, এখন কিসের মধ্যে গেছি? মনটা সেখানে সাধারণত কিরকম? মনটা সেখানে জলের মতন।